ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। আজকে হাজির হয়েছি আরেকটি গ্রুমিং টিপস নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো কীভাবে আমরা খুব সহজে আমাদের স্কিন থেকে অয়েল রিমুভ করতে পারি তা নিয়ে। আমরা সকলেই জানি আমাদের বডি ন্যাচারাল অয়েল প্রডিউস করে, আর এই অয়েল আমাদের স্কিনের জন্য অনেক ইম্পর্টেন্ট। বাট কিছু কিছু ফেস আছে যাদের স্কিন থেকে এক্সেস পরিমাণে অয়েল প্রডিউস করে, যা তাদের দুর্গতির কারণ হয়ে দাঁড়ায়। আর এই অয়েল স্কিনের দুর্গতির কথা মনে হয় আমার থেকে কেউ ভালো জানে না, কারণ আমার স্কিনও অয়েল স্কিন। আর এই অয়েল স্কিনে যদি প্রপারভাবে কেয়ার না নেওয়া হয় তাহলে দেখা যায় পিম্পল অ্যান্ড অ্যাকনির মতো প্রবলেম দেখা দেয়, তার সাথে আমাদের স্কিন ডালও হয়ে যায় এই অয়েলের কারণে। তাই আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার স্কিন থেকে অয়েল রিমুভ করতে পারবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা আমাদের স্কিন থেকে অয়েলকে রিমুভ করার জন্য নানান ধরনের স্কিন প্রোডাক্ট, ফেস ওয়াশ ইউজ করে থাকি। সত্যি বলতে পৃথিবীতে এমন কোনো স্কিন প্রোডাক্ট বা ফেস ওয়াশ নেই যা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের স্কিন থেকে পার্মানেন্টলি অয়েল রিমুভ করতে পারবো। আমি নিজেও নিজের উপর নানান ধরনের স্কিন প্রোডাক্ট দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, সাথে আমার কিছু ফ্রেন্ডদের উপরও এক্সপেরিমেন্ট করেছি। বাট দেখা গেছে আমাদের স্কিন থেকে অয়েল রিমুভ হয়েছে তা পারমানেন্ট না। সো যারা বলে এই স্কিন প্রোডাক্ট ইউজ করেন, ওই স্কিন প্রোডাক্ট ইউজ করেন, তা ইউজ করার মাধ্যমে আপনি আপনার ফেস থেকে অয়েল রিমুভ করতে পারবেন পারমানেন্টলি, তাদের কাছ থেকে একসাথে দূরে থাকবেন। অনেক কথা হলো অয়েল নিয়ে, সো টাইম নষ্ট করে ন্যাচারাল টিপস শুরু করা যাক। টিপস নম্বর ওয়ান হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ডেলি আপনাকে 4-5 লিটার পানি পান করতে হবে। আর শুধু মুখে বললে হবে না যে আমি কাল থেকে 4-5 লিটার পানি পান করবো। নিজের মতো একটা এম তৈরি করতে হবে, পৃথিবীতে যাই হোক না কেন, টর্নেডো সিডর যাই হোক না কেন, আমি 4-5 লিটার পানি পান করবই করবো। আর এই পানি ড্রিঙ্ক করার ফলে আমাদের স্কিন থেকে অয়েল কমার সাথে সাথে আমাদের বডি থেকে নানান ধরনের টক্সিন বের হয়ে যাবে। টিপস নাম্বার টু হচ্ছে আপনার ডায়েট ফিক্স করতে হবে। ডায়েটে অয়েল অ্যান্ড সুগার বুট কম রাখতে হবে। আমি এগুলো একদম বাদ দিতে বলছি না, উইকে 1-2 বার খেতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। বাট ডেইলি যদি আপনি এই অয়েলি অ্যান্ড সুগার বুট খেয়ে যান তাহলে দেখা যাবে আপনার স্কিনের অয়েল প্রবলেম আরও বেড়ে যাচ্ছে। সো ডায়েট থেকে অয়েলি অ্যান্ড সুগার ফুড রিমুভ করে ডায়েট অ্যাড করেন অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ ফুড। অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ ফুড মানে গ্রিন ভেজিটেবল অ্যাড করতে পারেন, তার সাথে ডায়েট অ্যাড করবেন ভিটামিন এ জাতীয় ফুড। ভিটামিন এ আমাদের বডি থেকে অয়েল প্রোডাকশনকে কমিয়ে দেয়। ভিটামিন এ আমরা যে ফুডগুলো থেকে পাবো সেগুলো হচ্ছে মিষ্টি আলু, ডিম, দুধ, গাজর ইত্যাদি। সো ডেইলি আপনি আপনার ডায়েটে ভিটামিন এ জাতীয় ফুড রাখবেন। যে ফুডগুলোর কথা বললাম তার মধ্যে যে সবগুলো অ্যাড করতে হবে একসাথে ঠিক তা না, আপনার বাসায় এই ফুডগুলোর মধ্যে যে কোটা অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে 2-1টা অ্যাড করলেই হবে। টিপস নাম্বার থ্রি হচ্ছে এক্সেস পরিমাণে ফেস ওয়াশ ইউজ করা যাবে না ফেস ক্লিন করার জন্য। আমরা অনেকে আমাদের ফেস থেকে অয়েলকে রিমুভ করার জন্য এবং তার সাথে ফেসকে ক্লিন রাখার জন্য দিনে 4-5 বার ফেস ওয়াশ করে থাকি, যা মোটেও ঠিক নয়। আপনি দিনে 2 বার ফেস ওয়াশ ইউজ করবেন, ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে। চাইলে দুপুর 1 বার ইউজ করতে পারেন, কারণ অধিক ফেস ওয়াশ ইউজ করার ফলে আমাদের স্কিন থেকে ন্যাচারাল অয়েল সিবাম রিমুভ হয়ে যায়, এতে আমাদের স্কিন আরও ড্রাই হয়ে যায়। আর এই স্কিনের ড্রাইনেস রিপেয়ার করার জন্য স্কিন আরও বেশি অয়েল প্রডিউস করা শুরু করে দেয়, এতে আমাদের স্কিন আরও বেশি অয়েলি হয়ে যায়। টিপস নাম্বার ফোর হচ্ছে স্কিন থেকে অয়েলকে রিমুভ করার জন্য স্কিনে ইউজ করতে পারেন ওয়েট টিস্যু। এই টিস্যুগুলো আপনি যে কোনো কসমেটিকের দোকানে পাবেন। যখন দেখবেন আপনার স্কিন অনেক অয়েলি হয়ে গেছে তখন এই টিস্যু দিয়ে ফুল ফেস ক্লিন করে নেবেন। এই টিস্যুগুলো খুব ফাস্ট অয়েল অ্যাবজর্ব করে, যাতে করে আপনি খুব সহজেই আপনার স্কিন থেকে ইনস্ট্যান্টলি অয়েল রিমুভ করতে পারবেন এবং আপনার স্কিন অনেক ফ্রেশ দেখাবে। এই ছিল 4টি ইজি টিপস যা ফলো করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার স্কিন থেকে অয়েল রিমুভ করতে পারবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ জ্যাটেজে সাইনিং আউট।